নমস্কার বন্ধুরা ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার বাংলা ক্যালসিয়ামের অভাব হাড়ে হাড়ে টের পাই সিঁড়ি ভাঙতে গেলে একটু হাঁটাহাটি করতে গেলে উঠি পা আর চলে না আবার এই হাড়ের যত্নের ক্ষেত্রে অধিকাংশ মানুষই হয় খুব উদাসীন যার ফলে হামেশা দেখা দেয় ক্যালসিয়ামের অভাবজনিত রোগ ব্যাধি অতিরিক্ত লবণ সফট ড্রিঙ্কস অতিরিক্ত চা বা কফি খাওয়ার অভ্যাস হাড়ের খুব ক্ষতি করে আরও অনেক বিষয় হয়তো আমরা জানি না যেগুলো আমাদের অজান্তেই হাড়ের ক্ষতি করে চলেছে সেক্ষেত্রে যেগুলো নিয়মিত খেতে পারলে আশি বছর বয়সেও ক্যালসিয়ামের ঘাটতি হবে না হাত পা কোমর ও পিঠের ব্যথা দূর হবে হাড়কে করবে স্টিলের মতো শক্ত তাহলে আসুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই ক্যালসিয়ামের ঘাটতি দূর করার অসাধারণ কিছু উপায় মজবুত হার পেতে নিয়মিত ব্রোকলি খেয়ে যেতে পারেন ক্যালসিয়ামে ভরপুর এই সবজিটি শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সয়াবিনও খুব উপকারী এক কাপ সয়াবিনে প্রায় একশো পঁচাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে তাই নিয়মিত সয়াবিন খান উপকার নিশ্চয়ই পাবেন শাক জাতীয় ফল হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কমলা লেবু বাতাবি লেবু পাতি লেবুຫມতো যে কোনো লেবুতেই থাকে ভিটামিন সি আর সাইট্রিক অ্যাসিড যা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে নিয়মিত ডারশো খেলে দেখতে পারেন 50 গ্রাম ভেন্ডি বা ডারশোতে প্রায় 172 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে তাই এই সবজিটিও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে আপনাকে সাহায্য করবে কাঠবাদামেও রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এক মুঠো কাঠবাদামে প্রায় দুশো মুঠো কাঠবাদাম আরও একটি জিনিস রয়েছে যা শরীরের ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে পারে তা হল তিলের বীজ তিলের বীজও খুব উপকারী কারণ তিলের বীজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম একশো গ্রাম কাঁচা তিলের বীজে এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে এই ছিল কয়েকটি খাবার যা খেলে শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে হাড়কে মজবুত করতে সাহায্য করবে কেমন লাগলো আজকের এই জেনে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এই রকম ভিডিও আরও পেতে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে খুব সহজে